নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন টু ডিসেম্বর 2023 আপনি বিষ রাশির মানুষ, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে এই সাত মাস? বিষ রাশির সাতটি মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অর্থাৎ বছরের শেষ সাত মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, জীবন বদলে যাবে, যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই যদি শুনেন। দেখুন, প্রথম আপনাদেরকে একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাই, আমাদের ভাগ্যে যেটা লেখা আছে কিনা সেটা আমাদের হবেই, এবং আমরা যদি ঈশ্বরের প্রতি বিশেষ কৃপা যদি পাই ঈশ্বর থেকে, আমাদের ভাগ্যে যেটা লেখা নাই সেটাও কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ ঈশ্বরের স্বয়ং ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে কিনা, আপনার ভাগ্যে হয়তো লেখা নাই এই জায়গাটা ভালো, সেটা কিন্তু ঈশ্বরের কৃপায় আপনার কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ভালো হবে। আলোচনা শুরু করা যাক। ডিসেম্বর মাস 2023 পর্যন্ত, জুন টু ডিসেম্বর 2023 বিষ রাশি কি রেজাল্ট পেতে চলেছে, কি উপায় করবেন আমি আপনাদেরকে একে একে জানাব। প্রথম আসি আপনাদের এক নম্বর পয়েন্ট, জুন মাসে আপনাদের খরচ বৃদ্ধি কিন্তু হবে। কেন? প্রথম কথা, থার্ড হাউসে শুক্র অবস্থান করছে এবং আপনার রাহুবোধ দ্বাদশভাবে অবস্থান করছে, বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে, অর্থাৎ অহেতুক কিছু খরচ আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু জুন মাসে কিন্তু হবে। অর্থাৎ খরচের দিকটা আপনি বিষরাশির মানুষ একটু হলেও নজর আপনারা দিন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার 23 অক্টোবরের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে। যারা অনেকে প্রশ্ন করেন যে স্যার আমার এবছর বিদেশ যাত্রার যোগ রয়েছে কিনা একটু দেখে বলবেন। দেখুন, 23 অক্টোবরের পর থেকে আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রা অথবা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। তিন নম্বর পয়েন্ট, 23 অক্টোবর 2023 রাহুর এই মহা পরিবর্তন, অর্থাৎ 18 বছর পর রাহু আপনার একাদশভাবে অবস্থান করবে। 18 বছর আগে করেছিল, 18 বছর পরে রাহু একাদশভাবে অবস্থান করে প্রথম জিনিস, আপনাদের মনের ইচ্ছা, মনের স্বপ্ন আপনাদের পূরণ কিন্তু হতে চলেছে। এবং যারা প্রমোশনের জন্য চিন্তাভাবনা করছিলেন, আপনাদের হঠাৎ প্রমোশন যোগ কিন্তু সৃষ্টি করছে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আর্থিক উন্নতি আপনাদের নিশ্চিত রূপে দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ একাদশভাবে রাহু আপনাদের প্রফিট, লাভ, ইনকাম এই জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে, এবং 18 মাস আপনাদের একাদশভাবে রাহু কিন্তু অবস্থান করবে। চার নম্বর পয়েন্ট, দেখুন, শনি মহারাজ আপনার ঠিক কর্মভাবে অবস্থান করছে ভাগ্যপতি হয়ে। দেখুন, প্রথম কথা আমি বলবো, আপনি বৃষ রাশির মানুষ, চাকরির জন্য চেষ্টা করছেন, লিখে রাখুন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যারা
ভিডিওটি শুনছেন কি না তাদের ক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। চাকরি আপনাদের নিশ্চিতরূপে হবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন আপনাদের হবে, যারা প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছিলেন প্রমোশন পাওয়া, বা যারা বেকার হয়েছিলেন একটা নতুন চাকরির সুযোগ আসা, বা আপনার এমএনসি কোম্পানিতে বড় ধরনের চাকরি পাওয়া, সরকারি চাকরি ক্ষেত্রে পদোন্নতি, সরকারি চাকরি প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং যারা গ্যাস অয়েল এর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি হার্ডওয়্যারের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কেমিক্যাল প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি চায়ের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, লিখে রাখুন জুন টু ডিসেম্বর বড় ধরনের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে, বিশেষ করে কর্মজীবনে। আপনি প্রফেশনের সঙ্গে যুক্ত, যে কোনো প্রফেশন, আপনি অ্যাজ এ ডক্টর হতে পারেন, অ্যাজ এ আপনি অ্যাডভোকেট হতে পারেন, অ্যাজ এ আপনি টিচার হতে পারেন, অ্যাজ এ আপনি আপনি একজন কাউন্সিলিংয়ের জায়গাতে থাকতে পারেন, অ্যাজ এ আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, যে কোনো দিক থেকে যে কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন, এই সময় কিন্তু আপনাদের জুন টু ডিসেম্বরের মধ্যে লাভ কিন্তু দেবে। কারণ শনি শশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, ভাগ্যাধিপতি আপনাদের আপনাদের কর্মভাবে অবস্থান করছে, নিশ্চিতরূপে আপনাদের ভালো দিবে। এরপর যে মহাভবিষ্যৎ বাণী সেটি হচ্ছে আপনার অক্টোবর এবং নভেম্বর, এই দুইটি মাস কিছু সমস্যা আসবে। কোন কোন দিক থেকে সমস্যা আসবে? প্রথম কথা, এই সময় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, অক্টোবর এবং নভেম্বর বড় ধরনের ইনভেস্টমেন্ট কোনো মাতেই করবেন না। এই সময় আপনাদের মানসিক চাপ আপনাদের বাড়বে, কিছু ক্ষেত্রে সম্মান হানি খরচ বৃদ্ধি করবে, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো সমস্যা সৃষ্টি করতে পারে, বিশেষ করে ব্যথাজনিত সমস্যা, ব্যাক পেন, জয়েন্টে ব্যথা, হাঁটুর ব্যথা, এই ব্যথাজনিত সমস্যাগুলো কিন্তু আপনার মায়ের কিন্তু বাড়াতে পারে। এবং আপনার উপর কিন্তু যথেষ্ট অক্টোবর এবং নভেম্বর মাস অর্থনৈতিক চাপ আপনাদের থাকবে। জুন জুলাই শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু সমস্যা আপনাদের রয়েছে, অর্থাৎ কারণ আপনাদের রাশির অধিপতি থার্ড হাউসে এবং রাহু এবং বুধ থার্ড হাউসে অবস্থান করে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে ছোটোখাটো খুচরো সমস্যাগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। অন্তিম এবং শেষ যে মহাভবিষ্যৎ বাণী, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, সেপ্টেম্বর মার্জনা করবেন, আগস্ট সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তিগত দিক থেকে লাভ কিন্তু দেবে। আগস্ট এবং সেপ্টেম্বর এই সময়ের মধ্যে আপনারা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা রয়েছে, কোনো আপনি ফ্ল্যাট বা কোনো জায়গা বা জমি এই সময় কিন্তু কিনতে পারেন। সেপ্টেম্বর এবং অক্টোবর আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো একটা রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ জুন টু ডিসেম্বর আপনি বিষয় রাশি মানে মানুষ, এই সাতটি মহা ভবিষ্যৎবাণী নেগেটিভ অ্যান্ড পজিটিভ আপনার জীবনকে কিন্তু 100% বদলে দেবে। নমস্কার।